আরো কি চাপ পাড়লো বিনীত কোয়েলের, এই প্রশ্ন সামনে আসছে। কারণ কলকাতার পুলিশ কমিশনার পদ থেকেই তাকে অপসারণ করতে হবে এই দাবিতেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা। মামলার পরবর্তী শুনানি 18 সেপ্টেম্বর। আরো চাপ পাড়লো বিনীত কোয়েলের, পুলিশ কমিশনারের অপসারণ দাবি হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলার পরবর্তী শুনানি 18 সেপ্টেম্বর। ইতিমধ্যেই আপনারা জানেন জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। এবার আরও কিছু চাপ বাড়লো বিনীত কোয়েলের, পুলিশ কমিশনারের অপসারণের দাবি নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, কি খবর পাচ্ছ? এবার কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা। বিনীত গোয়েল হয়ে মামলাটির নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি হম্পি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ হয়ে 3 দিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, এবং পরে আইনজীবী বদল হয়েছিল, ফলে বিনীত গোয়েলের হয়ে মামলাটির নোটিশ সরকারি আইনজীবীকেই দিতে হবে নির্দেশ প্রধান বিচারপতি। আগামী 18 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হম্পি। ধন্যবাদ স্বরূপ। আরো কি চাপ পাড়লো বিনীত কোয়েলের, পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলার পরবর্তী শুনানি রয়েছে 18 সেপ্টেম্বর। ইতিমধ্যে আপনাদেরকে জানাচ্ছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত কোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন এবং তারা লালবাজারে গিয়ে ডেপুটেশন জমা দেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ কমিশনারের অপসারণের দাবি জানিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা।